ফিতনা থেকে মুক্তি এবং সাবাতের জন্য দরকার হচ্ছে আসলে ইলম এবং আমল, ইলম এবং আমল। ইলম আমাদের পর্যাপ্ত নেই আজকের সমাজে, আমাদের সবচেয়ে দুর্ভিক্ষ হচ্ছে ইলমের। আমরা মনে করি যে দুর্ভিক্ষ হচ্ছে দুনিয়াবী বৈষয়িক সম্পত্তির, কিন্তু আসলে ইলমের। আর ইলমের এই দুর্ভিক্ষের কারণে আমলের মধ্যেও আমাদের ত্রুটি দেখা যাচ্ছে। সারা পৃথিবীতে মুসলিমরা যতগুলো ভালো আমল করে এর মধ্যে অনেক আমল দেখবেন যে আল্লাহ তাআলা বাতিল করে দেন, বাতিল করে দেন না বলেন তো? কেন বাতিল করেন? আল্লাহ কি তাহলে মানুষকে পছন্দ করেন না? না, কারণ এটা এলেমের আলোকে করা হয়নি। আপনি ভুলভাবে করেছেন, আপনি ভুল আকীদা পোষণ করেছেন, আপনি যখন কবরে যান ভুল আমল করছেন, আপনি যখন বিভিন্ন পরিবেশে একত্রিত হন ভুলভাবে আমল করছেন। এলেমের ত্রুটি যত বেশি হবে ঘাটতি তত বেশি হবে, ইস্তেকামাত তত কম হবে। এই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম সে হাদিসটা একটু বলতে চাচ্ছি যেখানে তিনি বলেছেন এলেম উঠিয়ে নেবেন আল্লাহ তাআলা, এভাবে আসলে মানুষের মধ্যে নানা ফেতনা ছড়িয়ে পড়বে। আর এলেম উঠিয়ে নেওয়ার প্রক্রিয়াও তিনি এভাবে বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতাজ্আন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে ছিনিয়ে জোর করে এলেমকে উঠিয়ে নেবেন না। কিভাবে নেবেন? ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকাবদিল উলামা, তিনি আলেমদেরকে উঠিয়ে নেবেন। বিশ্বব্যাপী বড় বড় আলেমরা আসলে অনেকে চলে গেছেন। সৌদি আরবে আমরা দেখেছি শেখ বিন বাজ, বিন উসাইমিন এবং আরও অনেক বড় বড় আলেম, সেই মানের আলেম এখন আর দেখতে পাচ্ছি না। আর বাংলাদেশ তো একসময় প্রায় বলতে গেলে আলেম শূন্য। জাতিকে যারা দিশা দিতে পারবেন, একসাথে সকল মানুষ যার পেছনে ঐক্যবদ্ধ হতে পারবে এবং যার কাছে গেলে কোরআন সুন্নার সত্যিকার সমাধান পাওয়া যাবে, এই ধরনের আলেম বাংলাদেশে খুবই রেয়ার হয়ে গিয়েছে, রেয়ার হয়ে গিয়েছে। এবং একজন আলেমের গুণাবলী শুধুমাত্র তথ্য শেয়ার করা নয়, এটাও মনে রাখবেন, একজন আলেমের বিচক্ষণতা প্রয়োজন। এমনভাবে মানুষকে গাইড করা দরকার যাতে করে মানুষ তার কথা শোনে এবং কোনো ফেতনার মধ্যে লিপ্ত না হয়। কখন কোন কথা বলতে হবে এটা তো নবীদের সুন্নাহ। হক কথা সবগুলো একসাথে একই পরিবেশে বলে দেওয়া, এভাবে কোরআন নাজেল হয় নাই। তাহলে একসাথে কোরআন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতেন আর বলতেন খুলে খুলে যখন যেটা লাগবে সেটা পড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত দেখতে পাচ্ছি আমরা, তিনি সকল ইবাদত একসাথে করেননি। আল্লাহ তাআলা প্রথম সালাত ফরজ করলেন মদিনা আসার পরে, তারপরে সিয়াম ফরজ করলেন, তারপরে যাকাত ফরজ হলো, সর্বশেষে হজ ফরজ হলো। আকিদার ক্ষেত্রেও দেখেন, প্রথম দিকে নাজিল হওয়া আয়াতগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পেয়েছিলেন আর কি পৌঁছেছিলেন উম্মার কাছে, এভাবে এই যে একটা গ্র্যাজুয়াল প্রচার পদ্ধতি, সেটা আমাদের আলেমদেরকে আসলে বুঝতে হবে। সব তথ্য শেয়ার করে দেওয়াটা এটাই বিচক্ষণতার আসলে আলামত নয়, বরং যখন যেটা বলা মানুষের মধ্যে, ডাক্তার দেখেন, ডাক্তারের কাছে তো অনেক ঔষধ, অনেক প্রেসক্রিপশন, তাই না? সবটা তো একজনকে দেন না, যার জন্য যেটা প্রযোজ্য, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট টাইমে অ্যাপ্রোপ্রিয়েট জিনিস অ্যাপ্রোপ্রিয়েটলি প্রয়োগ করা, এটাই হচ্ছে বিধান সর্বক্ষেত্রে, সর্বক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে এবং আখিরাতের ক্ষেত্রে। তাহলেই আমরা আশা করি জাতিকে হয়তো পথ দেখাতে পারবো। আর আরেকটা গুরুত্বপূর্ণ নির্দেশ সহিহ মুসলিমের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিতনা আসার আগেই তোমরা ভালো কাজ করো, কারণ ফিতনা আসলে আর সময় পাওয়া হয়তো নাও যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাদিরু বিল আমালি ফিতানান মুজলিম, গভীর অন্ধকার রাতের মতো ফিতনা এসে যাওয়ার আগেই ভালো ভালো কাজগুলোর প্রতি ধাবিত হও, ভালো কাজ করে ফেলো, শরীর ভালো আছে তাহাজ্জুদ গুজার হয়ে যাও, সুযোগ আছে জ্ঞান অর্জন করো, বিশুদ্ধ জ্ঞান অর্জন করো যাতে আকীদা শুদ্ধ করা যায় এবং আমল শুদ্ধ করা যায়, হালাল হারাম চেনা যায় এবং সালাত শুদ্ধ করা যায়, ইবাদত শুদ্ধ করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফিতনা এত ভয়ঙ্কর হবে
ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালে কোনো লোক যদি মুমিন থাকে সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহ কাফিরান, সন্ধ্যায় সে যদি মুমিন থাকে সকালে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনহু বিআরাদিম মিনাদ দুনিয়া, এটা আরো বড় ফিতনার কথা তিনি উল্লেখ করেছেন যে সে দুনিয়ার সামান্য কিছুর বিনিময়ে দিনকে বিক্রি করে দেবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,